ভাগ্য এমন একটা জিনিস যেটা আমরা নিয়ন্ত্রণ করতে পারি না। আপনার ভাগ্য যদি ভালো থাকে তাহলে কোনো সমস্যাই আপনার কিছুই করতে পারবে না। আজকের ভিডিওতে এমন কিছু ভাগ্যবান মানুষ দেখতে পাবেন যারা শুধুমাত্র নিজের ভাগ্যের কারণে কঠিন বিপদ থেকেও বেঁচে গিয়েছে। তো চলুন শুরু করা যাক। এই লোকটি পালানোর সময় পা স্লিপ করে পড়ে যায়, কিন্তু আপনি খুব কাছ থেকে লক্ষ্য করলে দেখতে পাবেন গাছটি লোকটির খুব কাছে গিয়ে পড়ে। এই গাছটি যদি কোনোভাবে লোকটির উপর পড়ত তাহলে লোকটি মারা যেত। যখন কোনো বিল্ডিংকে ভাঙা হয় তখন সেটা দেখার জন্য প্রচুর মানুষ একত্র হয়, কিন্তু যখন এই বিল্ডিংটি ভাঙা হচ্ছিল তখন একটি ইটের টুকরো অথবা দেয়ালের অংশ খুব স্পিডে লোকের দিকে চলে আসে। এই লোকটির হাতের নিচ দিয়ে এসে একজনের মাথার সাইড দিয়ে বের হয়ে যায়। এই ইটটি যদি কারো গায়ে হিট করত তাহলে এখানে বড় একটা দুর্ঘটনা ঘটত। কোনো না কোনো সময় আপনি হয়তো এই ভিডিওটি দেখেছেন। হেলান দিয়ে দাঁড়ানো এই লোকটি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে এবং সে উপর থেকে পড়ে যায়। ঠিক সেই মুহূর্তেই নীল টি শার্ট পরা এই লোকটি তাকে ধরে ফেলে। শেষ পর্যন্ত লোকটি প্রাণে বেঁচে যায়। এইখানে ক্রেনের সাহায্যে কাজ চলছিল, কিন্তু হঠাৎ করেই ক্রেনটি ছুটে আসে। তবে লোকটির ভাগ্য খুব ভালো, ক্রেনের হুকটি লোকটির পাশ দিয়ে যায়, ফলে লোকটি প্রাণে বেঁচে যায়। যারা বাইক চালায় তারা প্রতিনিয়ত রাস্তায় নানা ধরনের সমস্যার সম্মুখীন হয়, কিন্তু এই লোকটি যখন মোটর বাইক রাইড করছিল তখন হঠাৎ করেই একটি সাইকেল রাস্তা ক্রস করে। বাইক চালক খুব দক্ষতার সাথেই দুর্ঘটনা এড়িয়ে যায় এবং এর ফলে দুজনেই বড় দুর্ঘটনার হাত থেকে বেঁচে যায়। এই লোকটি যখন বোর্ডের মাথায় দাঁড়িয়েছিল তখন হঠাৎ করে একটি বিশাল আকৃতির শার্ক আক্রমণ করে। লোকটি যেখানে দাঁড়িয়েছিল সেখানে তার পায়ের নিচে নেট ছিল, যার কারণে সে প্রাণে বেঁচে যায়। এই পাইলট তার বিমানে বসে রয়েছে। ঠিক এমন সময় অন্য একটি বিমান খুব দ্রুত গতিতে তার দিকে ছুটে আসে। ছুটে আসা বিমানের পাখা তার মাথার কিছুটা উপর দিয়েই যায়। যদি কোনো কারণে বিমানের পাখা লোকটির মাথায় আঘাত করত তাহলে অনেক বড় একটি দুর্ঘটনা ঘটত, তবে শেষ পর্যন্ত উভয়ই সুরক্ষিত ছিল। আমাদের দেশে অনেক রেল ক্রসিং রয়েছে যেইখানে কোনো ধরনের নিরাপত্তা নেই। এই লাইন দিয়ে যখন রেল আসছিল তখন এই লোকটি লাইন ক্রস করছিল। ভিডিও দেখে আপনি বুঝতেই পারছেন লোকটি কতটা ভাগ্যবান, হয়তো দুই এক সেকেন্ডের জন্য সে প্রাণে বেঁচে গিয়েছে। এই কুকুরটি লিফটের বাইরে চলে আসে এবং তার গলার ফিতা তার মালিকের হাতেই রয়েছে। ঠিক এমন সময় লিফটের দরজা বন্ধ হয়ে যায় এবং লিফট উপরে উঠতে শুরু করে। সেইখানে দাঁড়িয়ে থাকা একটি লোক কুকুরটির গলার ফিতা ছিঁড়ে কুকুরটিকে প্রাণে বাঁচায়। এখানে বলতেই হবে কুকুরটি অনেক ভাগ্যবান। এইসব ছিল ভাগ্যবান মানুষের কিছু ভিডিও। আজ এ পর্যন্তই। লাইক ও আপনার মূল্যবান কমেন্ট করতে ভুলবেন না।